এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। দর্শক থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের কঠিন ভাবে পিটিয়েছেন সেনা সদস্যরা। এই ঘটনা নিয়ে দুপাশ সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশ মুখোমুখি অবস্থানে ইতিমধ্যে। আসল ঘটনা কি সেই ভিডিওটি আমরা দেখবো। অন্যদিকে সেনাবাহিনীর একজন সদস্য ধরা পড়েছে, সে নাকি ভুয়া সেনা সদস্য। তাহলে কি ভুয়া সেনা সদস্যরাই পুলিশ সদস্যকে পিটিয়েছেন? তাহলে কি তারা কি ভারতের কোনো গোয়েন্দা নাকি? আসলে এই ভিডিওতে গোপন তথ্যগুলো জেনে আসি। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সকলে জানেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু কখনো ঘটেনি যে পুলিশ সদস্যদের পিটিয়েছেন সেনা সদস্যরা। দর্শক, আজকের এই ঘটনা নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা কীভাবে পুলিশকে পিটায় এ কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না। দর্শক, সেনা সদস্যরা কিন্তু এরকম কোনোদিন করেননি। আপনারা জানেন পুলিশ সদস্যরা কিন্তু অনেক সময় সেনাবাহিনীর উপর হাত তোলে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনী পুলিশকে পিটাচ্ছে। দর্শক, এই ঘটনা কতটুকু সত্যতা তা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে ভুয়া সেনা সদস্যরা ধরা পড়ছে। তাহলে কি এসব ভুয়া সেনা সদস্যরাই পুলিশদের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর সুনাম নষ্ট করার জন্য? এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।